হ্যালো ফ্রেন্ডস, আজ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এই হলো ট্রে হপার, যেখানে সিএইচপি র‍্যাক আনলোডিং করা হয়। এই যে জালির মতো দেখছেন, এগুলোকে বলা হয় গ্রেটিংস। উপরে যে পাইপলাইনটা দেখছেন, একে ট্রে হপার ডাস্ট সাপ্রেশন সিস্টেম বলা হয় বা ট্র্যাক হপার ডিএস বলা হয়। যখন র‍্যাক আসে বা হপারে জলের প্রয়োজন হয়, তখন ট্র্যাক হপার ডিএস পাম্প স্টার্ট করা হয়। এই যে র‍্যাকটি দেখছেন, একে বিওবিআর র‍্যাক বলা হয়। বিওবিআর বগি ওপেন বটম র‍্যাপিডলি ডিসচার্জ রেলওয়ে ওয়াগন। আরও এক প্রকার র‍্যাক হয়ে থাকে, যেমন বক্সান র‍্যাক। এই পাইপলাইনটি হলো বিওবিআরএন কম্প্রেসার পাইপলাইন। এই এয়ার প্রেসার দিয়ে গেট ওপেন এবং ক্লোজ করা হয়। বিওবিআর কম্প্রেসারটি অ্যাকচুয়ালি রেসিপ্রোকেটিং কম্প্রেসার। র‍্যাক খালি করতে কত প্রেসার লাগে এবং রেসিপ্রোকেটিং কম্প্রেসার সম্পর্কে ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে জানব। একটি র‍্যাকে 58 থেকে 59টি বগি থাকে। প্রতিটি প্লেসমেন্টে 22 থেকে 24টি বগি। টোটাল 3 বার প্লেসমেন্টে ওয়াগন খালি করা হয়। এই ম্যান পাওয়ার দিয়ে বড় কয়লা হ্যামারিং করা হয় এবং পাথরগুলো ববকেট দিয়ে সাইড করা হয় এবং পরে তা একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যাক করা হয়ে থাকে। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক ফলো সাবস্ক্রাইব করবেন, যত সংখ্যক পারবেন শেয়ার করবেন। থ্যাংক ইউ।